শোনা গেছে। বাংলা ভাষায় প্রায় নিষিদ্ধ একটি শব্দের মতো উচ্চারিত হয় না এই নাম। এটি এখন আর কোনো স্থানের নাম নয়, শোনা গেছে এখন এক যৌনতার পরবর্তী শব্দ। বড়রা ছোটদের সামনে এই শব্দ উচ্চারণও করেন না। মহাত্মা গান্ধী রোড দিয়ে ছুটে যাওয়া বাসের জানালায় বসে থাকা প্রত্যেকটা মানুষ যতটা পারে চোখ দিয়ে ভিজিয়ে নেন এই স্থানের স্বাদ। এখানে যৌনতা বিক্রি হয় সুলভে এবং খুবই কম টাকায় এবং কম সময়ে। ছোট্ট একটা খুপরির মতো ঘরে যৌনতা বিক্রি করে এখানকার মহিলারা। একটা বিছানা, একটা টুল আর একটি পানির বোতল ছাড়া সেখানে কিছুই নেই বললেই চলে। কপাল করে কেউ কেউ টিভি নিতে পারে অথবা সস্তায় মিউজিক সিস্টেম। বেশিরভাগ ঘরে জানালা নেই। যে কয়টা ঘর আছে সেই সব ঘরে জানালা বলতে গেলেই বন্ধ। কুমোট বিজড়ের নোংরা গন্ধে ভরা বাসি চাদরে সেরে নিতে হয় চাহিদার খিদে। সোনাগাছি নিয়ে নানান মিথ ছড়িয়ে রয়েছে ইতিহাসের পাতায়। আজকের এই ভিডিওতে আলোচনা করব সোনাগাছি কিছু অজানা তথ্য নিয়ে, যা হয়তো আপনি কখনো তা শুনেননি। আপনার যদি পুরনো ইতিহাস অজানা গল্প শুনতে ভালো লাগে তাহলে আপনার অবশ্যই জানা উচিত কলকাতার এই নিষিদ্ধ পল্লী সোনাগাছির অজানা তথ্য সম্পর্কে। মোট 10,000 মহিলা লিখিত হিসেবে এখানে যৌনকর্মী হিসেবে নিযুক্ত। এদের মধ্যে 6,000 মহিলা এখানে বসবাসরত এবং বাকি 4,000 মহিলা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে এখানে রোজ আসা যাওয়ার মাধ্যমে কাজ করে থাকেন। সোনাগাছি নামটি এসেছে মূলত সোনাগাজী নামের এক ব্যক্তির নাম থেকে। একসময় তিনি এখানকার মালিক ছিলেন আর তার আসল নাম ছিল সানাউল্লাহ। সোনাগাছিতে বাঙালি মহিলার সংখ্যা ধীরে ধীরে কমে আসছে। মূলত নেপাল এবং বাংলাদেশ থেকে প্রচুর মেয়ে এখানে রোজগার করতে এসে থাকেন। এখানে যৌন চাহিদা মেটাতে আসে নানা শ্রেণীর মানুষ, রিক্সাওয়ালা থেকে শুরু করে ধনী ব্যবসায়ী অবধি পর্যন্ত। আপনার চাহিদা অনুসারে এখানে প্রতি রাতে 100 টাকা থেকে 3,000 টাকা অবধি নানা পারিশ্রমিকের যৌনকর্মী পাওয়া যায়। এখানকার প্রায় সমস্ত মহিলারাই কেউ নিজেদের আসল নাম ব্যবহার করেন না, সকলেই এই লাইনে নামার আগে নিজে নিজের নাম ঠিকানা ঠিক করে নেন এবং সেগুলো বেশিরভাগই হয় 2-3 অক্ষরের। 1992 সালে সোনাগাছি প্রজেক্ট বলে একটি প্রকল্প শুরু হয় যার উদ্দেশ্য হলো যাতে এখানে যৌনতা কিনতে আসা সকল পুরুষই অবশ্যই কন্ডম ব্যবহার করে সেটা দেখা। সোনাগাছিকে প্রেক্ষাপট করে 1880 সালে প্রথম যাত্রাপালা রচিত হয় বেশ্যালীলা। নাট্যকারের নাম এখানে অজ্ঞাত থেকে গেছে। তারপর থেকে আজ অবধি বহু যাত্রা, সিনেমা, নাটকে সোনাগাছিকে প্রেক্ষাপট হিসেবে দেখানো হয়েছে। সোনাগাছিতে বহু বেঈমান পুরুষ মহিলারা ঘোরে, যারা আগে টাকা নিয়ে ভালো মহিলা দেওয়ার কথা বলবে, কিন্তু কখন যে আপনার থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে আপনি টেরও পাবেন না। তাই কখনো আগে টাকা দেবেন না, টাকা হাতে নিলে তারা মুহূর্তের মধ্যে গলি খুঁজে লুকিয়ে পড়ে আর তাদের টিকিও আপনি খুঁজে পাবেন না। আগে টাকা চাইলে শক্তভাবে বলবেন পরে টাকা দেব। আপনার ব্যবহারের দুর্বলতা পেলে তারা আরও চেপে বসবে। সঙ্গে দামি মোবাইল বা বেশি টাকা নিয়ে যাবেন না, চুরি হয়ে যাওয়ার ভয় রয়েছে। সঙ্গে ভোটার কার্ড রেখে দিতে পারেন, বিপদে কাজেও লাগতে পারে। কখনোই কাউকে ভয় পাবেন না, আপনি চুরি করতে যাচ্ছেন না, ওখানে ব্যবসা হচ্ছে, এটাই আইন, আপনি আইন বিরুদ্ধে কোনো কাজ করতে যাচ্ছেন না। প্রথমবার একা না গিয়ে কোনো অভিজ্ঞ মানুষের সাথে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করে থাকেন এই ভিডিওর তথ্যগুলো আরও অনেকে জানা উচিত, তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এবং এই ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।